বাজে। তো আজকে ব্লগটা আনলাম একদম ভিন্ন স্বাদে তোমাদের জন্য আর কি। ভিন্ন স্বাদে হলেও কিন্তু বলবো না যে কি, আগে দেখে নিতে হবে সবগুলো কি কি হচ্ছে না হচ্ছে, কেননা ভিন্ন স্বাদে বলেই যদি বলতে বসলাম তাহলে তো আর দেখার আগ্রহ তো থাকবে না। না একদম। আর আরেকটা কি আছে স্পেশাল, এখন যাচ্ছি আজকে ওর মায়ের অ্যানিভার্সারি, ঠিক আছে, সেটা ওর মা জানেন না, ঠিক আছে। কেক কেক সব আর আজকের ব্লগটার নাম কিন্তু পাঁচফোড়ন। কেন পাঁচফোড়ন সেটা দেখলেই বোঝা যাবে। তো চলো, তো দেখো আমরা কমপ্লেক্সের ভেতরে ঢুকে গেছি একদম, এখন যাচ্ছি মানে বাপের বাড়িতে আর কি, সেখানে কেক টেক কাটা হবে যেহেতু ব্যারাকপুর বাবার মায়ের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো দিদিভাই সব অ্যারেঞ্জমেন্ট করেছে, গিয়ে শুধু হই হুল্লোড় হবে। তো দেখো এখন কেক টেক কেটেই তারপরে কি হয় দেখো। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরেতে, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে। তুমি ব্যাগের মধ্যে ঢুকে বসে আছো? এ বাবা বেরিয়ে এসো। নো নো, কেন নো নো, কেন ব্যাগের মধ্যে ঢুকে টুক টুক জঙ্গল
আবার সঙ্গে তো বনু বেরি আসো বাবা দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট একটু রেস্ট এখন রেস্টে যাব মানে আজকে যেহেতু মানে শনিবার এই জন্য বাপের বাড়িতে নিরামিষ ব্যাকপুরে বাবা মা সবাই আজকে নিরামিষ খায় নিরামিষ হলেও অনেক কিছু হয়েছে তার সঙ্গে দই মিষ্টি তারপরে প্রথমে হচ্ছে ভাত সাথে একটা নিরামিষ তরকারি খুব সুন্দর ওটা খুব টেস্ট হয়েছে খুব সুন্দর আর হচ্ছে মুগ ডাল ছোলার ডাল ছোলার ডাল হ্যাঁ ছোলার ডাল মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল লাউ দিয়ে আর পনির পনির এর একটা আইটেম আর পাঁপড় পাঁপড় আছে সাথে আর হচ্ছে মিষ্টি দই এই ছিল আজকে এর আমাদের আইটেম মা বাবার অ্যানিভার্সারি হলো অ্যানিভার্সারিতে কেক টেক কাটা হলো মোমবাতি জ্বালানো হলো সেটাও মোমবাতি জ্বালানো হয়েছে ফু দিতে ভুলে গেছে তারপরে ফুদা হয়েছে বাবা পাশ থেকে বলছে বয়স হয়ে গেছে ভুলে গেছে তা কেক টেক কাটা হলো কেক খাওয়া হলো আসলে কত অভ্যেস নেই তাই জন্য ভুলে গেছি আচ্ছা কত বছর না অ্যানিভার্সারি ওটা বলতে নেই ওটা বলতে নেই একজন না 10 কি 12 তাহলে তো আমরা জন্মাইনি না তো খুব খুব ভালো লাগলো খেয়ে এবারে আমরা রেস্টে যাব তারপরে আসছে কি পাঁচফোড়নটা আছে যেহেতু আজকের ব্লগের নাম পাঁচফোড়ন তো চলো দেখতে থাকো আমরা ঘুম থেকে উঠে পড়েই খাওয়ার চিন্তা সামনে আছি এখানে বিরাট একটা ব্যারাকপুর এক্সপো মেলা 2002 শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ পর্যন্ত চলবে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি দেখাচ্ছি এই হচ্ছে বারাসত ব্যারাকপুর রোড আর এদিকে চলে যাচ্ছে মোনাচন্দন পুকুর বাজার আপনারা যে কোনো বাসে টোটোতে অটোতে এইখানে আসতে পারেন মোনাচন্দন পুকুর অ্যাথলেটিক্স ক্লাব ব্যারাকপুরে যে এক্সপো মেলা হয়েছে সে বিশাল আয়োজন আমি তার চিত্রটা কিছুটা তুলে ধরলাম
তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো যে আমরা একটা মেলায় চলে এসেছি। তো আজকের আমাদের এই ব্লগটার মানে পার্টিকুলার এই ব্লগটার নামই হচ্ছে পাঁচফোড়ন। তো কেন পাঁচফোড়ন দেওয়া হলো সেটা হচ্ছে দিদিভাইয়ের কাছ থেকে শুনে নাও তোমরা। দিদিভাই বলো কেন এই পাঁচফোড়ন বলতে এখানে আমরা কোনো নির্দিষ্ট জিনিস নিয়ে আসিনি, সব মিলিয়ে মিশিয়ে। প্রথমত হলো আজকে ওর মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তাই একটা মস্তি হয়েছে। দুপুরবেলা লাঞ্চ হলো, দেখলেই ঘুম থেকে উঠে আবার শাড়ি ড্রেস চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ করেছে ও করেছে আমি করিনি। তারপরে বিকেলবেলা একটু ঘরে বসে চা টা খেয়ে এইবারে বেরিয়েছি মেলাতে আসবো বলে। তার আগে বলিনি ওর মায়ের একটা ছোট মানে অল্প বিস্তর 6-8 মাস হলো সবে স্টার্ট করেছে, একটা গার্মেন্টসের বিজনেস আছে, সেই বিজনেসটা নিয়েই আজকে এই মেলাতে উনি এসেছেন। তাই যেহেতু এসেছেন এবার আমাদের বলছে যে মেলাতে একটা ব্লগ করতে হবে, যেহেতু উনি আছে, উনি এইসব খুব ভালোবাসে ভীষণ। ঠিক আছে, ওই যে আমাদের পেছনে ঘুরছে, আমি কথা বলাচ্ছি মায়ের মায়ের সাথে সব নিয়ে, কেমন আজকে কোনো নির্দিষ্ট নয়, হ্যাঁ আজকে হই হুল্লো, তার মাঝের মধ্যেই ব্যবসাটাও আমরা দেখিয়ে দিচ্ছি যে আমাদেরও ঘোরা হলো, আমাদেরও ঘোরা হলো, কলা বেচে যে কথাটা বলে ওইটাও হলো, একদম খাওয়া দাওয়া হলো, দুপুরবেলা সন্ধ্যাবেলা এই তো মেলায় এসেছি একটু ঘোরা হলো, ওনার গার্মেন্টসের বিজনেসটা সেটা সম্পর্কে উনি একটু বলবে। এবার মেলায় এসেও খাবো না, আমি খাবো না, আমার খুব অমল, আমি একটু খাবো, খাবো মানে কি একটু হয়তো ভেলপুরি খেলাম কি পাপড়ি চাট খেলাম এরকম টুকটাক কিছু, টুকটাক কিছু, এর থেকে কিছু বেশি কিছু খাবো না। তো চলো মায়ের সাথে কথা বলে কথা বলে এই দেখো দেখতে পাচ্ছ আমরা মায়ের স্টলে ঢুকে পড়েছি মেলার। তো এটার মানে ব্যবসাটার মানে এই হ্যাঁ এই যে হ্যাঁ নাম হলো হচ্ছে সানায়া অ্যান্ড রানী কালেকশন, মানে হ্যাঁ বলো দিদি ভাই এটা সানায়া রানী কালেকশন বলতে, সানায়া হলো আমার কি বলবো ভাইয়ের বউয়ের দাদার মেয়ে, আর রানী হলো আমাদের সম্পত্তি, ওনাদের তো অবভিয়াসলি আমাদের, সেই জন্য দুই বাড়ি থেকে মানে নাতনিদের নাম দিয়ে সানায়া রানী কালেকশন। আচ্ছা তুমি বলো যে তোমার বিজনেসটা কিসের উপরে আর কি, আর বিজনেসটার নাম কি, আর কি কি পাওয়া যায় এখানে, আর মানে তোমার এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? আমার বিজনেসের নাম দিয়েছি আমি সানায়া রানী কালেকশন। সানায়া হচ্ছে ওয়েস্টার্ন আর রানী হচ্ছে ইন্ডিয়ান, সব পোশাক আপনারা পাবেন এখানে সানায়ার মধ্যে, আপনারা সমস্ত রকম ওয়েস্টার্ন গাউন ফ্রক প্লাজো হট প্যান্ট ডাংরি সমস্ত রকম পেয়ে যাবেন, আর রানীর মধ্যে আপনারা পাবেন ব্লাউজ শাড়ি কুর্তি তারপরে প্লাজো এসব এসেটটা প্রচুর জিনিস পাবেন। আমি আমার এই শপটা আমার বাড়ির মধ্যেই আমি গড়ে তুলেছি এবং আমি বাড়ি থেকেই সব কিছু সেল করি। আপনারা যদি আসেন তাহলে ব্যারাকপুরের স্টেশনে নেমে সিএমডিএ নগরে আপনারা টোটো বা বাসে বাসে হচ্ছে ইয়ে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে আপনারা কল করবেন, কল করে আমি বলে দেবো বাস রুট টোটো অটো সমস্ত রকম বলে দেবো সুবিধাগুলো, কী করে আসবেন আমার বাড়ি পর্যন্ত সেখান থেকে আপনারা ফোন করবেন, আমি গেট থেকে যে কেউ এসে আপনাদের নিয়ে যাবে। আসুন আমার প্রোডাক্ট দেখুন খুব সুন্দর, এবং দেখুন সব কিছু এখানে ডিসপ্লে করা আছে। বাচ্চাদেরও জিনিস রাখো তো সব রকম পাবেন। তো তোমরা তো শুনেই নিলে মানে মায়ের কিসের উপরে বিজনেস, গার্মেন্টসের পুরো বিজনেস, সব রকমের জিনিস রাখে ছোট থেকে বড় সবার জিনিস রাখে আর কি, নাইটি থেকে শুরু করে ওয়েস্টার্ন থেকে শুরু করে ইন্ডিয়ান থেকে শুরু করে সব কিছু।
তা এখন আমরা এখন একটু খাওয়া দাওয়া করছি। দেখো একটু দিদি মারাত্মক গরম লাগছে। হ্যাঁ একটু বেলার ভেতরটা গরম, আর ওয়েদারটা এমন বাজে হয়ে গেছে না, ওয়েদারটা এত বাজে বাজে, ঠান্ডা এখন গরম। হ্যাঁ আবার কিন্তু ফ্যানের তলায় শুলে খুব ঠান্ডা লাগছে। তো এই সময় সবার কিন্তু শরীর খারাপ হচ্ছে, তোমরা সবাই বা আপনারা সবাই কিন্তু সাবধানে থাকবেন। হ্যাঁ তো এই সময় কিন্তু সবার শরীর খারাপ হচ্ছে। তো তোমরা যারা যারা মানে মেলায় আসতে চাইছো তো চলে আসো, অ্যাড্রেসও তো বলে দিলাম, নোনা চন্দন পুকুর ব্যারাকপুর। এখানে মেলা হচ্ছে আঠেরো দিন ধরে হচ্ছে এক্সপো মেলা, তো এখনো চলবে। তো আজকে হচ্ছে তোমার 12 তারিখ, তাই তো আজকে 12 তারিখ, তো এখনো চলবে 12ই মার্চ আজকে। তো চলো দেখতে থাকো, আর তোমরা যারা আসতে চাও তো তোমরা কিন্তু ইজিলি তোমরা চলে আসতে পারো। আচ্ছা অনলাইনেও কিন্তু তোমরা একদম পারচেজ করতে পারবে, অনলাইনেও কিনতে পারবে। তোমরা যারা দূরে আছো, অনেক দূরে যারা আছো, মানে ইন্ডিয়ার বাইরেও যারা আছো, তারাও কিন্তু কিনতে পারবে। শুধু ফোন নাম্বারটা একটু রেখে দেবে, তো অনলাইনেও তোমরা দেখে সব কিছু পারচেস কিন্তু করতে পারবে। তো এই সুবিধাটা কিন্তু তোমাদের জন্য, সবার জন্য। আর যারা মানে বাড়িতে এসে দেখতে চাও তারাও আসতে পারবে। একদম খুব ভালো কালেকশন, হ্যাঁ খুব ভালো কালেকশন, খুব ভালো একদম সবার জন্য। শাড়ি থেকে শুরু করে ছেলেদের পর্যন্ত আছে, গার্মেন্টস মানে শুধু মেয়েদের নয় ছেলেদেরও আছে। একদম একদম, তো তোমরা অবশ্যই এখান থেকে পারচেস করো, আমি বলবো তো তোমাদের খুব ভালো লাগবে পারচেস করে আর কি। কোয়ালিটিও ভীষণ ভালো, যেটা সবাই এখন চায় কোয়ালিটিটা। চিপের মধ্যেও আছে, সবকিছুই বলে দিলাম। একদম আমরাই সবকিছু বলে দিলাম, যাদের বিজনেস তাকে বলতে হচ্ছে না, আমরাই বলে দিলাম। তো এখন আমরা একটু মেলায় ঘুরু ঘুরু করে তারপরে আমরা বেরিয়ে যাব। তো দেখেই নিলে তোমরা আজকে আমরা সারাদিন কী করলাম, অ্যানিভার্সারি পালন করলাম, মেলায় গেলাম, আবার বিজনেসটাকেও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা এরকম মানে অনলাইনেও কিনতে চাও আর কি, তারা অবশ্যই পারচেস করতে পারো। যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে তোমরা অবশ্যই অনলাইনে সব কিছু গার্মেন্টস পারচেস করতে পারো। আর আশা করছি আমাদের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে, তোমাদের জন্য এই ভিডিওটা আজকে করা, একটু অন্যরকম পাঁচফোড়ন যেহেতু একটু অন্যরকম করলাম। তো আমরা এখন নেমে গেছি, হেলাবর্তনায় আছি আমরা বাড়ার সাথে। তো দিদিভাইও বাড়ি চলে যাবে আর আমরা একটুখানি চা খেয়ে বাড়ি ঢুকে যাব। তো এরকম আরও অনেক ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর অনেক বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, আবার অন্যদিন অন্য ব্লগে দেখা হচ্ছে।